আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পূর্বে আমরা একটি ভিডিও দেখিয়েছি আপনাদের, সেটি হচ্ছে এআইআর সেন্সর কিভাবে কাজ করে এবং এটি দিয়ে কি কি করা যায় সেটি দেখিয়েছি। তো আজকে যে বিষয়টি আপনাদের মধ্যে দেখাবো সেটি হচ্ছে এআইআর সেন্সরের একদম রিয়েল কানেকশন। তো ইউটিউবে মোটামুটি যত প্রকার ভিডিও আছে তার মধ্যে প্রায় 90% ভিডিও হচ্ছে আপনার ফলস। তো আমি অনেক ভিডিওতেই দেখেছি যে তাদের কানেকশনগুলা ভুল, কিন্তু দেখাচ্ছে যে ঠিক আছে কিন্তু সেগুলা কাজ করে না। তো আজকে আপনাদের মাঝে যেটি দেখাবো এআইআর সেন্সর দিয়ে রিলে এবং বাজার কিভাবে অরিজিনালিতে কানেকশন করা যায় এবং সেটি 100% কাজ করবে, তো সেটি দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আমি একদম প্র্যাকটিক্যালে সরাসরি এইটার যে ড্রয়িং আছে তো সেটি আমরা চিত্র অঙ্কন করে দেখাবো। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, আর যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, আর যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি একটি খাতার একটি কলম নিলাম। তো এখানে আমরা সর্বপ্রথম যে আয়ার সেন্সরটি আছে তো এই সেন্সরের সার্কিটটির একটি চিত্র অঙ্কন করব। তো রেডি হচ্ছে আমাদের সার্কিট, আর এই দুটি হচ্ছে আমাদের রিসিভার। রিসিভারের যে আয়ার গুলো আছে তো সেটি রিসিভার, আর আমাদের এই পাশে আমাদের তিনটি পিন আছে, একটি দুইটি তিনটি। খেয়াল করবেন যে সব আয়ার সেন্সর গুলোতে এই তিনটি পিন আছে। তো একটি হচ্ছে আমাদের আউটপুট, আর মাঝখানেরটা হচ্ছে মাইনাস, আর এই পাশেরটা হচ্ছে যেটা BCC লেখা সেটা হচ্ছে আমাদের প্লাস ইনপুট। তো আউট হবে কিন্তু আমাদের মাইনাসটি, একটু ভালো করে দেখেন, আউট হবে কিন্তু আমাদের মাইনাস, আর এটা হচ্ছে আমাদের মাইনাস ইনপুট, এটা হচ্ছে আমাদের প্লাস ইনপুট। তো অবশ্যই এখানে আমরা 5 ভোল্ট ব্যবহার করব, তো চাইলে আপনারা 9 ভোল্টও ইউজ করতে পারেন। আর আমাদের মূল যে কাজ সেটি হচ্ছে এই যে একটি ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটি হচ্ছে আমাদের মেন, কারণ এখানে যে BC547 দিয়ে যারা ভিডিওগুলো করে এগুলা কিন্তু মোটা ভালো কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ক্যাটাগরির ট্রানজিস্টর ব্যবহার করবো সেটি হচ্ছে A1015 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি কিন্তু অনেক ভালো কাজ করে রিলের জন্য, তো আমরা অবশ্যই এখানে 1015 ট্রানজিস্টর ব্যবহার করব। আর ধরি এইটা হচ্ছে আমাদের একটি ট্রানজিস্টর, অবশ্যই কিন্তু এখানে 1015 ট্রানজিস্টরের নাম। অবশ্যই খেয়াল করবেন এটি কিন্তু 1015 ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটি এইভাবে সোজা করে ধরলে আমাদের যে প্রথম এই সাইডেরটা হচ্ছে ইমিটার, আর মাঝখানেরটা হচ্ছে কালেক্টর, আর একদম লাস্টেরটা হচ্ছে বেস। তো এই হচ্ছে আমাদের অরিজিনাল যেটা সেটা। তো এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিব DC 5 ভোল্ট, তো এটি কিন্তু 3.7 ভোল্টেও কাজ করে। তো ধরি আমাদের ইনপুট ইন হচ্ছে এটা কিন্তু ইন মাইনাস, তো মাইনাসটি আমরা সরাসরি মাইনাস দিব, আর
ইন হচ্ছে আমাদের প্লাস, প্লাসটিও আমরা সরাসরি দিব প্লাসের সাথে এভাবে ইন, এটি হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট, এটি হচ্ছে প্লাস আর এটি হচ্ছে মাইনাস। তো যেহেতু আমাদের প্লাস মাইনাস সার্কিটে দেওয়া হয়েছে তাহলে আমাদের সার্কিটটি কিন্তু অন হবে। তো এখন আমাদের যে আউটপুটে যে আউটপুট যে আমাদের এখানে কিন্তু মাইনাস আউটপুট হবে, এখানে হচ্ছে আউটপুট মাইনাস হবে, প্লাস হবে না। আর এটা ধরি আমাদের রিলে, রিলে এটা হচ্ছে আমাদের কয়েল টার্মিনাল, এটা হচ্ছে আমাদের কয়েল টার্মিনাল, মাঝখানে এটা হচ্ছে আমাদের কমন, আর এই সাইডে হচ্ছে, আর এই সাইড একটা হলো এনও, আর এটা হচ্ছে এনসি। তো এটির কোনো কাজ নেই আমাদের, তোমাদের এই দুইটা টার্মিনালই হচ্ছে আমাদের মেন। তো ধরি এটা আমাদের হচ্ছে, এটা আমাদের প্লাস, আর এই সাইডটা হচ্ছে আমাদের মাইনাস। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে ট্রানজিস্টরটি আছে, এই ট্রানজিস্টরের যে ই মিটারটি আছে, এই যে ই মিটার প্রথমটা, এখানে আমাদের এই ইনপুট প্লাস দিতে হবে। তো এখানে আমরা এই জায়গায় দিকে আমরা ইনপুট প্লাস দিব, সরাসরি ইনপুট প্লাস 5 ভোল্ট। আর বেস যে আছে তো সেখানে আমরা আউটপুট মাইনাস দিব, তো এখানে আমরা একটি 1K রেজিস্টার দিব। 1K রেজিস্টার হয়ে আমাদের বেস যাবে, বেস মাইনাস আউটপুট। আর আমাদের যে এই যে কালেক্টর আছে, কালেক্টরের যে টার্মিনালটি আছে, এটি আমাদের সরাসরি রিলের যে প্লাস আছে তো সেইখানে যাবে। আমাদের কিন্তু এই ট্রানজিস্টর দিয়ে কিন্তু আমাদের প্লাস আউটপুট হবে, তো এটি আমাদের সরাসরি রিলের প্লাসে। আর রিলের যে মাইনাস আছে এটি সরাসরি মাইনাসের সাথে সংযোগ দিতে হবে, সরাসরি মাইনাসের সাথে সংযোগ দিতে হবে। তো এখন যদি আমার এটা চালু করা হয় তাহলে অবশ্যই 100% রিলেটি কাজ করবে। আর রিলের যে প্লাস মাইনাস আছে তো এখানে আমাদের যে বার জারের যে প্লাস মাইনাস আছে সেটির সাথে সরাসরি অ্যাড করলেই হবে। তো এটি হচ্ছে একদম 100% রিয়েল একটি ভিডিও। তো আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে অবশ্যই এটি পারবেন। তো যত প্রকার আয়ার সেন্সরের ভিডিওগুলো আছে এগুলা মোটামুটি অনেকই ভুল, তো এটি হচ্ছে একদম 100% রিয়েল ভিডিও। তো দেখেন যে তারপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদের চেষ্টা করব বোঝানোর জন্য। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।